আজকে খুব সহজ একটা রেসিপি কুমড়া শাক ভাজি আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি সবাই কমবেশি এই রেসিপিটা করতে পারেন, তবে আমি যেভাবে খুব সহজে পারফেক্টলি এই রেসিপিটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি বরাবরের মতো এই রেসিপিটাও আপনাদের মন ছুঁয়ে যাবে। কুমড়া শাক ভাজি করার জন্য পাতাগুলোকে আমি আমাদের ছাদ বাগান থেকে সংরক্ষণ করেছি। পাতাগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর যে ডাল ছিল এগুলো নরম ছিল বলে আমি ডাঁটাগুলোকে নিয়েছি, তবে আপনাদের ক্ষেত্রে ডাঁটা শক্ত হলে না নিলেও চলবে। শাককে প্রথমে ভাপিয়ে নিব। এ পর্যায়ে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করলাম, 4-5টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। শাকে একটু ঝালের পরিমাণটা বেশি হলে খেতে ভালো লাগে। লবণ দিয়ে দিচ্ছি সামান্য, যেহেতু কুমড়া শাকে একটু লবণের পরিমাণটা থাকে, বেশি হয়ে গেলে শাকটা আবার তিতা লাগে। এখানে সামান্য পরিমাণ রসুনও ব্যবহার করলাম। কোনো রকম পানি ও তেল ছাড়া ঢেকে রেখে দিলাম, ঠিক যত সময় শাকটা একটু সফট হয়ে আসে। এ পর্যায়ে এসে দেখুন শাকটা কিন্তু বেশ সফট হয়ে এসেছে, কিন্তু অতিরিক্ত পানি বের হয়নি। শাক বেশ সফট হয়ে এসেছে ঠিকই, কিন্তু এটা আরও কিছুটা শক্ত রয়েছে। এর গায়ে যে এক্সট্রা পানি আছে এতেই বাকিটা সফট হয়ে আসবে। এক্ষেত্রে চুলাকে একদমই লো করে রাখবো। শাক সিদ্ধ করার ক্ষেত্রে আমি যদি এক্সট্রা পানি ব্যবহার করতাম, এতে করে হতো কি শাকের কালারটা একদমই নষ্ট হয়ে যেত। এ পর্যায়ে চুলার আঁচকে একদমই লো করে ঢেকে রেখে দেব যতক্ষণ না শাকটা আরও কিছুটা সফট হয়ে আসে। প্রায় 10 মিনিট পরে এসে দেখুন শাক কিন্তু অনেকটাই কমে গেছে। এই জন্যই তো প্রথমে লবণের পরিমাণটা একটু হিসাব নিকাশ করেই দিতে হবে। আমি একটু দেখিয়ে দেই ডাটাটাও ঠিক কেমন সিদ্ধ হয়েছে। খেয়াল করেছেন কি ডাটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, শাকও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। শাকগুলোকে নামিয়ে নিয়ে ওই একই প্যানে প্রায় 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। কুমড়া শাক ভাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। এ পর্যায়ে এসে চিংড়ি মাছ ব্যবহার করব। এখানে প্রায় 2 টেবিল চামচ চিংড়ি মাছ রয়েছে। আমি ছোট চিংড়ি মাছ ব্যবহার করছি, শাক ভাজির ক্ষেত্রে চিংড়ি মাছ ছোট ব্যবহার করলে আমার কাছে ভালো লাগে। চিংড়ি মাছে কালার আসার জন্য সামান্য পরিমাণ লবণ ও হলুদ ব্যবহার করলাম। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু শাক সিদ্ধ করার সময় কোনো রকম তেল বা হলুদ ব্যবহার করিনি। আসলে আমার কাছে মনে হয় কি সবুজ শাকে হলুদ ব্যবহার করলে শাকের কালারটা আর সবুজ থাকে না, নষ্ট হয়ে যায়। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম করা আছে। আমি চিংড়ি মাছগুলোকে বেশি ভাজবো না, এতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে। এ পর্যায়ে এসে 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করলাম, আবারও 1 চা চামচ রসুন কুচি ব্যবহার করলাম। চুলার আঁচকে একই রেখে পেঁয়াজ ও রসুনে একটা সোনালি কালার আসা পর্যন্ত ভাজতে থাকবো। পেঁয়াজ রসুনে কাঙ্ক্ষিত কালার চলে এসেছে আর ফ্লেভারটাও দারুণ আসছে। এ পর্যায়ে সেই সিদ্ধ করে রাখা শাকগুলোকেও দিয়ে দিলাম। এ ফাঁকে ছোট্ট একটা টিপস দিয়ে দিই, কখনোই অতিরিক্ত পানিতে শাক সিদ্ধ করে সে পানিটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন না। এতে করে হবে কি শাকের কালারটা যেমন নষ্ট হয়ে যাবে, আর শাকের ভিটামিন সেটা তো চলেই যাবে। এখন চুলাকে একদমই লো করে শুধুই নাড়াচাড়ার পালা। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি পেঁয়াজ রসুনকে অতিরিক্ত লাল করিনি। আমি যদি পেঁয়াজ রসুনকে অতিরিক্ত লাল করতাম, অর্থাৎ পুড়িয়ে ফেলতাম, সেক্ষেত্রে শাকের কালারটাও নষ্ট হয়ে যেত। শাকগুলোকে নাড়তে নাড়তে আবারও সেই পুরনো কথা, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব সহজেই মজাদার কুমড়া শাক ভাজি রেডি হয়ে গেছে। এখানে ছোট্ট একটা টিপস দিয়ে দিই, শাক ভাজির ক্ষেত্রে কখনোই শাককে অতিরিক্ত পোড়া পোড়া ভাব আনতে যাবেন না। এতে করে শাকের কালারটা যেমন নষ্ট হয়ে যাবে, ফ্লেভার ও স্বাদ দুটাই নষ্ট হয়ে যাবে। এখন চুলাকে বন্ধ করে আমি একটা সার্ভিং ডিশে নামিয়ে পরিবেশন করে নিব। গরম গরম ভাতের সাথে এরকম কুমড়া শাক ভাজি আর সাথে এক ফালি গন্ধলেবু হলে আমার তো আর কিছুই চাই না। আগামী দিনে নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।